এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। দেখো কিভাবে ঘটনা ঘটলো তদন্ত করছে ধূপগুড়ি থানার পুলিশ। তবে যেটা অভিযোগ উঠছে যে ওভারলোডের গাড়ি ছিল, পাথর বোঝাই ওভারলোডের গাড়ি, সেই গাড়ি কিন্তু যায় ধূপগুড়ি, জলঢাকা ব্রিজ যখন ক্রস করছিল ধূপগুড়ি থেকে, তখন ঠিক জলঢাকা ব্রিজ সংলগ্ন এলাকায় তিনটি গাড়ি দাঁড়িয়ে ছিল, ছোট গাড়ি, এরা সব বরযাত্রী খেতে যাচ্ছিল বলে যেটা জানা যাচ্ছে, এবং তখনই কিন্তু মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই বড় ওভারলোডের গাড়িটি নিচে পড়ে যায়, তিনটি ছোট গাড়ি। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছিল। তারপর রাতে প্রশাসনিক সূত্রে জানানো হচ্ছে যে এখন পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে, একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছে। এবং ঘটনাস্থলে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গিয়েছেন এবং তিনি যেটা জানিয়েছেন যে ওভারলোডের গাড়ি যেগুলো যাতায়াত করে রাতে, এবং যেহেতু এখন শীতের দিন রাতে কুয়াশা থাকে, এগুলোর স্পিড কন্ট্রোল থাকে না, পুলিশকে দেখার জন্য তিনি অনুরোধ করেছেন। এবং পাশাপাশি ডিএমকেও তিনি অভিযোগ জানাচ্ছেন যে এই রাত্রে যত হাইওয়ে দিয়ে যত ওভারলোডের গাড়ি যায় সেগুলো স্পিড কন্ট্রোল করতে হবে এবং ওভারলোডের গাড়িগুলোকে মোটর ভেহিকলসের তরফ থেকে আটক করতে হবে, এই দাবি জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। তিনি বিষয়টি ডিএমকে জানাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে, আশঙ্কাজনক অবস্থা, বহু লোক এখন আশঙ্কাজনক অবস্থা রয়েছে, 10 জন রয়েছে জলপাইগুড়ি হাসপাতালে, কিছু আহত ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে, সেখানে গৌতম দেব যাচ্ছেন। এবং সব নিয়ে কিন্তু এই মর্মান্তিক ঘটনা, এই ময়নাগুড়ির যে এলাকায় যে সমস্ত একই পরিবারের 6 জনের মৃত্যু হয়েছিল সেই এলাকায় কিন্তু শোকের ছায়া নেমে এসেছে। এবং কিভাবে এই দুর্ঘটনা ঘটল, তার পিছনে তার দোষ রয়েছে, চালক কি মধ্যম অবস্থায় ছিল কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে এলাকাবাসী যে অভিযোগ করছে যে রাতে যখন গাড়িগুলো এখানে যাতায়াত করে প্রায় দিনই কিন্তু দুর্ঘটনা ঘটে, কিন্তু কালকের ঘটনা একটা মর্মান্তিক ঘটনায় এক বা মানে 14 জনের মৃত্যু, তুমি বুঝতেই পারছো একটা মর্মান্তিক ঘটনা। পুলিশ কিন্তু বিষয়টি তদন্ত করছে এবং এলাকায় কিন্তু মানুষের কিছু খবর রয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনার পর থেকেই। ধন্যবাদ রাজা। জলপাইগুড়িতে দুর্ঘটনায় 14 জনের মৃত্যুতে শোক জ্ঞাপন করল প্রধানমন্ত্রীর দপ্তর। টুইটে লেখা হয়েছে, জলপাইগুড়ি ধূপগুড়িতে সড়ক দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, এই দুঃখের সময় শোক সন্তপ্ত পরিবারগুলির জন্য প্রার্থনা করছি, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা ও আহতদের পরিবার পিছু 50,000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় টুইট, ধূপগুড়িতে দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক, মৃত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানাই, আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।